শুধু ব্যাংক, বিমা ও আর্থিক খাতকে সুবিধা না দিয়ে সব খাতের কর্পোরেট কর কমানোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক বিজনেস ফোরাম অফ বাংলাদেশ আইবিএফবি। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আইবিএফবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান খান। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে কমিশন বা কমিটি গঠন করার পরামর্শও দেন আইবিএফবি সভাপতি। অর্থনৈতিকভাবে অসচ্ছল যারা জনগোষ্ঠী তাদের দিকে সরকারের একটু সুদৃষ্টি থাকুক এবং যারা অপেক্ষাকৃত সচ্ছল তারা একটু ছাড় দিক অপেক্ষাকৃত অসচ্ছল লোকদের জন্য। এটা বাজেটে যাতে প্রতিফলিত হয় এটাই আমাদের আবেদন। সিলেটে মাদক মামলায় দুই